গোটিয়ে কথা আছে, যত্র নার্যা সু পর্যন্তে রমন্তে তত্র দেবতা। দেবতাঙ্কর পূজা সেইটি হুয়ে যেউঠি নারীঙ্কর বন্দনা করা যায়। যদি নারীঙ্কর বন্দনা করা যায় নাই, সেঠি দেবতা বি আসন্তি নাহি। তেমন দেবতাঙ্ক আবাহন পূর্বরু নারীঙ্কর বন্দনার যোজনা আছে। আজি ভারতবর্ষর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাতৃত্ব বন্দনা কার্যক্রম আরম্ভ কলে। যেতবে 2014 সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসিলে, নরেন্দ্র মোদি হচ্ছে জনে গরিব চা বিকাড়ির পুয়, তাঁকর মধ্যে সাত ভাই, তাঁক বাপা গোটিয়ে স্টেশন নে চা বিক্রি করুলে, আউ সে চা নেইকিরি নরেন্দ্র মোদি স্টেশন নে যাউথবা ট্রেন নে বিক্রি করুলে। সেভাবে জনে ব্যক্তি যেতবে আজি ভারতবর্ষর প্রধানমন্ত্রী হয়েছন্তি, প্রথমে প্রধানমন্ত্রী হওয়া পরে লালকিলা উপর ঘোষণা করেছিলেন মাতৃত্ব বন্দন যোজনা। সেতবে আমার কংগ্রেসর বন্ধু মানে, ওড়িশার থিবা বিজু জনতা দলর বন্ধু মানে কহিবা আরম্ভ কলে যে আমি তো যোজনা করেছিলু, নূয়া প্রধানমন্ত্রী কোণ কলে। মু জনে দেবাকু চাহে বন্ধুগণ, যোজনা সবু সে করেছিলে কিন্তু যোজনার কার্যকারী হউনথলা। যোজনা কার্যকারী তাঙ্ক ঘরে হউথলা, যোজনা থিলা যোজনা কার্যকারী তাঙ্ক ঘরে হউথলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবা পরে চিন্তা কলে, যে মাটি তা গর্ভে ছোটিয়া কুনি শিশুটিকে ধারণ করুচি, অর্থাভাব কারণরু তার ভাল ছুয়াটিয়ে জন্ম করি পারুনি, কোটি মার মৃত্যু হয়ে যাচ্ছি, কোটি ছুয়ার মৃত্যু হয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোজনা কলে প্রত্যেক গর্ভবতী মা কু পুষ্টিকর খাদ্য দেবে। আপনার লাগুথব ইয়ে যোজনা নূয়া, যোজনা পুরুণা, পুষ্টিকর খাদ্য আসুথিলা কিন্তু খাদ্য আম পাখেরে পৌঁছু নথিলা, খাদ্য বাটবাণা হউথিলা, ওড়িশা পর্যন্ত খাদ্য পৌঁছু নথিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসিলে খাদ্য কেমিতি ব্লকরে পৌঁছিব, জেলারে পৌঁছিব, রাজ্যরে পৌঁছিব তার ব্যবস্থা কলে। কিন্তু দুঃখ পরিতাপর বিষয়, মু কিছুদিন ধরিকি আপনার জেলার বিভিন্ন স্থানরে বুলুছি, মা মানুষ ভেটুছি, মা মানুষ পচারুছি, আপনার গর্ভবতী মা মানুষ আপনার কোণ খাইবাকু মিলিলা। প্রধানমন্ত্রী বড়িয়া ছতুয়া, যেউথরে বাদাম থিব, যেউথরে রাশি থিব, যেউথরে বড়িয়া বুট থিব, সেভাবে ছতুয়া দেবাকু কইতিলে, অন্ডা দেবাকু কইতিলে। মিলুছি মা মানে আপনার, মিলুছি আপনার গাঁরে, হ্যাঁ কি নাই কুহত, মিলুছি, যদি মিলুনি নাই কুহত, মিলুছি। দেখুন ইয়ে হচ্ছে অবস্থা, গোটে পটে প্রধানমন্ত্রী পঠাইলে গলা কুয়াড়ে খাইলা কিয়ে। মু গোটে জায়গায় অঙ্গনবাড়ির দিদি কু পচারলি, মু কইলি দিদি এই যো গর্ভবতী মা মানক পাখুকু খাইবাকু আসুছি সে কুয়াড়ে গলা। কইলা আগে আমি কই পারিবুনি, আমুকু যাহা দেলে আমি তাই তাকু দেই দিলু। ছুয়া জন্ম হেলা পরে প্রধানমন্ত্রী নিষ্পত্তি কলে, ছুয়া আপনকর যো জন্ম হব গাড়ি আসিকি আপনকু নেইকি যিব, সে রাজ্য সরকারর গাড়ি নুহে মা মানে, ইয়ে জননী গাড়ি হচ্ছে ভারত সরকারকর গাড়ি, ঘরু আপনকু আশা দিদি নেইকি যিব। ছুয়া জন্ম করাইব, জন্ম করি সারলা পরে টিকা দেব, পেটের ছুয়া থিলা বেলে আপনমানকু টিকা দিয়া হব। ইয়ে সবু ব্যবস্থা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকর। মাতৃত্ব হয়ে সারলা পরে আর্থিক সহায়তা যোগাই দিয়া যিব, এথিরে রাজ্য সরকারকর আঠ পয়সা নাহি। মু এটি কহিকি যাচ্ছি, মু আহ্বান করুছি জেলার বিধায়ক, মু যদি মিছ কহুথিবি কালি আপন প্রেস কনফারেন্স করিকি আর উত্তর দিওন্তু। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।